এই যে, হ্যাঁ, এই যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পাম গাছ। আর এই গাছটাতে তিনটা ফল পেকে আছে। তো আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই গাছটা থেকে তিনটা ফল কিভাবে নামাচ্ছে। তার আগে আপনাদেরকে একটু এখান থেকে দেখে নিয়ে আসি, দেখুন যে গাছটা থেকে ফল কেটেছে। যখন ফল ছিল তখন গাছটা পুরো ডালপালে পরিপূর্ণ ছিল, ঠিক এরকম ছিল। কিন্তু ফল নামানোর পরে দেখুন কত সুন্দর দেখাচ্ছে। তো এই গাছটা থেকে ফল নামাবে সেটাই দেখাবো। আপনারা আপনারা আমার সঙ্গেই থাকুন আর দেখতে থাকুন, পাম বাগানের কাজ সম্পর্কেও টুকটাক জানতে পারবেন ভিডিওটার মাধ্যমে। একজন ইন্দোনেশিয়া ভাইয়া আসবে এই গাছটা থেকে ফল নামানোর জন্য। ওই যে দেখতে পাচ্ছেন ওইখানে ফল কাটছে, একটু পরে ওখান থেকে ফল কাটা হয়ে গেলে এই যে এখানে চলে আসবে। আমি এই গাছটা বেছে নিয়েছি কারণ আপনাদের দেখানোর জন্য সুবিধা হবে। দেখুন এখানে একটি গাছ ছিল, এটা মারা গেছে, এবং তার সাইডে আরও একটি গাছ ছিল, সেটা মারা গেছে। এই গাছটি একদম ফাঁকা জায়গায়, যেটা আপনাদের দেখানোর জন্য এবং আমার ভিডিও করার জন্য অনেক সহজ হবে। যে বলতে বলতে চলে আসছে, পাইপটা একটু ছোট করে নিচ্ছে যেন গাছটা আসলে একটু ছোট, কাটতে সুবিধা হবে। যারা আসলে কাজ করতে করতে অভ্যেস হয়ে গেছে তাদের কাছে এটা অত্যন্ত সহজ, কিন্তু যারা নতুন আসবে এখানে কাজ করবে তাদের কাছে এটা পাহাড়ের মতো কঠিন। সুন্দরভাবে ফল তিনটা নামিয়ে ফেলবো। যে তিনটা ফল দেখুন কাটার পরে গাছগুলো দেখতে আরো সুন্দর হয়ে যায়।